প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের পর্বে। দর্শক, আপনারা জানেন আপনাদের পাঠানো কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান এবং এর উত্তর নিয়েই আমরা সাজিয়ে থাকি আমাদের এই আয়োজন। বরাবরের মতোই আপনাদের উত্তর দেবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ। স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর জসীমউদ্দিন, অধ্যাপক উদ্যানতত্ত্ব বিভাগ শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো আছি স্যার। আমাদের দর্শক যারা আছেন তারা বিভিন্ন সমস্যার সমাধান জানতে চেয়েছেন, আমরা একে একে প্রশ্নগুলো নিয়ে আপনার কাছে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি এসেছে পটুয়াখালী থেকে। সাকিব জানতে চেয়েছেন তার একটা মালটা গাছে ফল আসছে আর একটা গাছে ফুল আসছে, গাছগুলো ছাদে ড্রামে লাগানো হয়েছে, এখন তিনি কি সার প্রয়োগ করবেন? আমাদের কিন্তু এখন ছাদে কিন্তু ফল হিসেবে মালটা চাষ সবাই করতেছে, যে তার যেহেতু ফল আসছে ফুল আসছে, কিছু একটা দুইটা গাছই তার, একটা গাছে ফল আসছে এবং ফুল আসছে, তার যদি গাছের মাটিতে যে টবে যেহেতু লাগানো হয়, টবের মাটিতে অনেক সময় আমাদের এই যে অ্যানালাইসিস না করে টবের মাটিতে কি নিউট্রিয়েন্ট আছে কি না আমরা সার দিয়ে দিই, আন্তাজি সার দিয়ে দেয়, এটা কিন্তু না দেওয়াটাই ভালো। এই জন্য আমি তাকে পরামর্শ দেব, সে যদি তার সয়েল যখনই মাটিটা টবে ভরাট করার আগেই সয়েল মাটিটা যেন পরীক্ষা করে নেয়, কারণ আমাদের দেশে কিছুটা যে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব থাকে মাটিতে, বোরন এবং জিঙ্কের অভাব থাকে, যদি তার ওই মাটিতে বোরনের যদি অভাব থাকে আমি তাকে পরামর্শ দেব যেন 1 গ্রাম বোরন বোরাক্স যেটা, এটা যদি 1 লিটার পানিতে মিশিয়ে সে তার ফুল এবং ফলে স্প্রে করে দেয়, তাহলে তার ফলের ফল জোরে পড়াটাও রোধ হবে এবং ফলের মিষ্টতাটাও একটু বাড়বে। মাটি পরীক্ষা না করেই যদি এটা প্রয়োগ করা হয় তাহলে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, যদি তার যদি মাইক্রো, এটা অনেক সময় দেখা যাচ্ছে কারণ সাধারণত কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা কমই দেখি বাংলাদেশের মাটিতে। হ্যাঁ, আমাদের মাটিতে মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণটা কম থাকে, আর আমরা যেহেতু এটা অনেকে কি করে নাইট্রোজেন ইউরিয়া টিএসপি এমওপিটাই বেশি ব্যবহার করে, তাই তাকে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে তার ফলের মিশ্রতাটাও ভালো হবে। আচ্ছা, মানে এটা একই সাথে ফল ঝরে পড়া ফুল ঝরে পড়া রোধ করবে এবং এটা ফলের মিষ্টতা বৃদ্ধিতে সহায়তা করবে। বাহ, চমৎকার, ধন্যবাদ স্যার। পরের প্রশ্নটি মুন্সিগঞ্জ থেকে তন্ময় জানতে চেয়েছেন, ক্যাপসিকাম গাছ লাগানোর বয়স হয়েছে 3 মাস, ফসফেট ইউরিয়া ও কলাই সার দেয়া হয়েছে, গাছের পাতাগুলো বর্তমানে কুকড়ে গিয়েছে, গাছে ফুল আসে কিন্তু ফল আসে না এবং গাছের সতেজতা নেই, গাছগুলো আগে ছাদে ছিল বর্তমানে বারান্দায় রয়েছে, এই মুহূর্তে কি করণীয়? ধন্যবাদ। আসলে ক্যাপসিকাম, যে আমাদের ক্যাপসিকামের কিন্তু একটা কমন সমস্যা হচ্ছে পাতা কুকড়ে যাওয়া, কুকড়ানো, পাতা কুকড়ানোটা হচ্ছে, যে খেয়াল করতে হবে যে কুকড়ানোর ভিতরে যদি যদি তুলার মতো কিছু অংশ থাকে তাহলে বুঝতে হবে যে মাকড়ের আক্রমণ। আচ্ছা, আর যদি মনে হয় না শুধু কুকড়ে একদম নৌকার মতো হয়ে গেছে কিন্তু ভিতরে কোনো তুলার মতো অংশ নয়, তখন তো এটা বুঝতে হবে যে ভাইরাসের আক্রমণ হচ্ছে। এখন যদি তার যদি তুলার মতো কিছু থাকে তাহলে ওই তুলার ভিতরে যে দেখা যাবে একটা মাকড়ের মথ থাকতে পারে, ওটা উঠে ফেলতে হবে, মানে ওটা ধ্বংস করে ফেলতে হবে, পাতাটা পুরো ছিঁড়ে, হ্যাঁ, পাতাটা ছিঁড়ে ফেলে দিতে এবং ধ্বংস মানে পুড়ে ফেলতে হবে, যেন ওইটা মথটা যেন অন্য জায়গায় আর না যেতে পারে। আর যদি মনে হয় যে না এটা যদি ভাইরাল হয় তাহলে তাকে অবশ্যই আমি পরামর্শ দেব যে ভাইরাস কিন্তু একটা বাহকের মাধ্যমে যায়, তার জন্য গাছটা যেন পুরো গাছটা যেন একটা মানে নেট দিয়ে বা জালের মতো দিয়ে যেন ঢেকে রাখে, যেন মাছি পোকাটা যেন না আসতে পারে। হ্যাঁ, যেহেতু একটি গাছ তাকে অন্যান্য কীটনাশক না ইউজ করে তাকে প্রথমে যেন এটাকে আমরা পরিবেশ বান্ধব হিসাবে কিভাবে এটাকে রক্ষা করা যায়, তাই তাকে পরামর্শ দেবো সে যেন একটা জাল দিয়ে রাখে, আর কুকড়ানো পাতাটা ছিঁড়ে ফেলে তারপর যদি একটা জাল দিয়ে রাখে তাহলে কিন্তু যে ভাইরাসের যে বাহক সাদা মাছি এটা আসতে পারবে না, তখন তার এই কুকড়ানো সমস্যার সমাধান হবে। কিন্তু সেক্ষেত্রে কি পরাগায়নে কোনো সমস্যা? পরাগায়নে সমস্যা হয় যেহেতু স্বপরাগায়ন, এটাতে পরাগায়নে তেমন সমস্যা হবে না। পরের প্রশ্নটি নোয়াখালী থেকে সুমি জানতে চেয়েছেন, তার ছাদের 12 মাসই আম গাছ থেকে আম থেকে কষ পড়ে এবং আম ফেটে যায়, তিনি এখন কি করবেন? ধন্যবাদ সুমি আপাকে। যে আসলে আম যে ফেটে যায় এটার মানে কয়েকটা কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে হঠাৎ করে যদি গরম বেশি পড়ে, যেহেতু তাপমাত্রা বেড়ে যায় তখন আমের যে যে উপরের যে অংশটা তখন ত্বকটা ফেটে যায়, হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু আমাদের এনভায়রনমেন্টাল কারণে হয়। আরেকটা কারণ হচ্ছে যদি মাটিতে ক্যালসিয়ামের অভাব হয়, ক্যালসিয়াম, যেহেতু ক্যালসিয়াম আমাদের দেশে কিন্তু ক্যালসিয়ামের জন্য চুন
তেমন ইউজ করে না জমিতে তখন যদি তার অনেক সময় কি হয় যে টবে লাগানো হয়েছে তাতে ক্যালসিয়ামের পরিমাণটা কম থাকতে পারে যেহেতু মাটিটা অল্প থাকে টবে তাই তাকে পরামর্শ দিও যদি ক্যালসিয়াম জনিত কারণে হয় থাকে তাকে যেন প্রতিটা টবে 50 গ্রাম ডোলোচুন সে যেন ইউজ করে তাহলে তার আমের ফেটে যাওয়ার সমস্যাটা সমাধান হয়ে যাবে স্যার আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে এখন প্রিয় দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস আমাদের আয়োজনের এই পর্যায়ে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার বিরতির পরে আপনাদের কাছে আবারও ফিরে আসবো দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস ফল আর্মি অম নামে এক ধরনের লাদা পোকা আছে যা সুইট করার জন্য মারাত্মক ক্ষতি কুয়াশা এবং বৃষ্টির কারণে ফুলের লাল লাল দাগ দেখা যায় সেক্ষেত্রে যা পোকা লাগেছে এখন আমার কি করতে হবে লাল মাকড়ের জন্য আর বারেসের জন্য মরিচ নষ্ট টমেটোতে লাদা পোকা হলে কি করে নিও কৃষি খাতের সকল সমস্যার সমাধান নিয়ে আমাদের আয়োজন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস দেখুন প্রতি বৃহস্পতিবার বিকাল 5:25 আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় সংবাদ ও সংবাদের বিশ্লেষণ দীপ্ত সংবাদ প্রতিদিন সকাল 10:00 দুপুর 12:00 বিকাল 3:00 বিকাল 5:00 সন্ধ্যা 6:50 এবং রাত 11:00 সিমেন্ট শীট নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস দেখুন সোম থেকে বুধ বিকাল 5:20 ফল আর্মি অম নামে এক ধরনের লাদা পোকা আছে যা সুইট করার জন্য মারাত্মক ক্ষতি কুয়াশা এবং বৃষ্টির কারণে ফুলের লাল লাল দাগ দেখা যায় সেক্ষেত্রে যা পোকা লাগেছে এখন আমার কি করতে হবে লাল মাকড়ের জন্য আর বারেসের জন্য মরিচ নষ্ট টমেটোতে লাদা পোকা হলে কি করে নিও কৃষি খাতের সকল সমস্যার সমাধান নিয়ে আমাদের আয়োজন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস দেখুন প্রতি বৃহস্পতিবার বিকাল 5:25 দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস বিরতির পরে আবারও স্বাগত জানাই ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের আয়োজনে দর্শক যেভাবে আমরা আপনাদের পাঠানো সমস্যাগুলোর সমাধান শুনছিলাম বিশেষজ্ঞের কাছে আমরা সেখানে আবার ফিরে যাব স্যার পরের প্রশ্নটি বিক্রমপুর থেকে তুষার জানতে চেয়েছেন 33% জমিতে সূর্যমুখী চাষ করতে কতটুকু সার ও বীজ লাগবে আমাদের দেশে আসলে যে 33% কিন্তু অধিকাংশ জেলাতেই 1 বিঘা ধরা হয় তাই আমাদের আর যেহেতু আমাদের যে জাতীয়ভাবে হেক্টর হিসাব করা হয় প্রতি হেক্টরে কিন্তু সূর্যমুখী বীজ লাগে 8-10 কেজি কিন্তু আমাদের এই যদি তার ওনার 1 বিঘা হিসাবে ওইখানে 1.5-2 কেজি বীজ লাগবে কিন্তু বীজ সূর্যমুখী চারা যখন আমরা সে জমিতে লাগাবে তখন গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব এটা মেনটেন করতে হবে কিন্তু যদি সারি থেকে সারির দূরত্ব কমপক্ষে 50 সেন্টিমিটার দিতে হবে এবং গাছ থেকে গাছের দূরত্ব দিতে হবে 25 সেন্টিমিটার তো ওই হিসাব করে সে যেন জমিতে দিলে হয়তো বা তার 1.5-2 কেজি সূর্যমুখী বীজ লাগতে পারে সর্বোচ্চ
উনি সারের ব্যাপারটাও জানেন এবং সে যদি সূর্যমুখী জমিতে কিন্তু ইউরিয়া সারটা একটু বেশি দিতে হয় যেহেতু গাছের গাছটা গ্রোথ বেশি হতে হয় তা এই জন্য তাকে মানে প্রতি যেহেতু তার এক বিঘা জমি তাহলে ইউরিয়া সার যেন 30-35 কেজি এবং টিএসপি সার যেন 20-25 কেজি এবং এমওপি সার 20-25 কেজি সার যেন প্রতি বিঘা জমি প্রতি বিঘা জমিতে আচ্ছা মানে 33% জন্য পরের প্রশ্নটি বরিশাল থেকে ওবায়দুল জানতে চেয়েছেন ধান গাছে মাজরা পোকার প্রকোপ বেড়েছে এখন কি করণীয় আসলে ধান গাছের যে মাজরা পোকা এটা কিন্তু নকটার্নাল পোকা রাতে আসে হ্যাঁ রাতে আসে এবং সূর্য ওঠার আগে আসে সূর্য উঠলেই আর এই পোকাটা থাকে না তাই আমাদের দেশে কি অনেকে যেমন কীটনাশক ইউজ করে দিনের বেলা তখন কিন্তু এটা শুধু শুধু আমাদের কীটনাশকটা অপচয় ছাড়া কিছু হয় না এই জন্য আমি তাকে পরামর্শ দেব যে আমরা যেন জৈবিক পদ্ধতিটা ইউজ করি যেটি ফেরোমন ফাঁদটা হচ্ছে এই মাজরা পোকা দমনের একটা সর্বোৎকৃষ্ট সমাধান এখন সে যদি একটা ফেরোমন ফাঁদ ইউজ করে যে প্রতি শতাংশে 8 শতাংশের জন্য একটা করে ফেরোমন ফাঁদ তাহলে এক বিঘা জমিতে তার 4-5টা ফেরোমন ফাঁদ লাগবে এখন এই ফেরোমন ফাঁদ হচ্ছে স্পানি এগ্রো লিমিটেড একটা শুধু মাজরা পোকা দমনের জন্য ওয়াইএসবি ফেরো নামে একটা ফেরোমন ফাঁদ বের করে শুধু মাজরা পোকা দমনের জন্য যদি সে এবং এই মাজরা পোকা দমনের জন্য এই ওয়াইএসবি লিকুইড ফেরোটা যদি ইউজ করে তাহলে তার মাজরা পোকা যে মদগুলো আছে ওই ফেরোমনের যে রাতে লাইটের মাধ্যমে সে ইয়াতে হ্যাঁ ওখানে আকৃষ্ট হয়ে আসে আকৃষ্ট যে ডিটারজেন্ট থাকবে এই ডিটারজেন্টের পরে পানিতে পরে মারা যাবে তাহলে ওয়াইএসবি ফেরো ওয়াইএসবি ফেরো এটা শুধু মাজরা পোকার জন্য এবং আমাদের আসলে রাসায়নিক ভাবে দমনের চেয়ে জৈবিক দমনটা যদি করা যায় যদি আমরা জৈবিক ভাবে দমন করতে পারি এটা যেরকম ফসলের উপকার আমাদেরও কিন্তু খাদ্যটা নিরাপদ খাদ্য তৈরিতে এটা কিন্তু সহায়ক ধন্যবাদ স্যার এরপরের প্রশ্নটি করেছেন মাগুরা থেকে জাহেদ তিনি জানতে চেয়েছেন এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে হলে জমিতে কি কি সার প্রয়োগ করতে হবে এবং কি পরিমাণে করতে হবে আর ভালো ফলনের জন্য চাষাবাদের উপায়গুলো সম্পর্কে জানাবেন ধন্যবাদ আসলে আমাদের জমিতে যখনই আমরা সার প্রয়োগ করব প্রয়োগ করার আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে প্রত্যেক থানাতে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগ আছে এবং তার প্রত্যেক ইউনিয়নে কিন্তু এখন আছে কৃষি অফিসার আমি তাকে পরামর্শ দেব যেন তার মাটিটা যেন একটু পরীক্ষা করে নেয় সার দেওয়ার আগে তাহলে আমাদের দেখা যাচ্ছে কি অনেক সময় আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব থাকে কিন্তু আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করি না তাতে কি হচ্ছে যে ফলনটা কিন্তু ভালো হয় না আবার দেখা যায় যে হয়তো বা নাইট্রোজেনের অভাব নেই আমরা সেটাই বারবার প্রচুর পরিমাণে দিয়ে দিচ্ছি যা অপচয় হচ্ছে হ্যাঁ এবং এটা একটা টক্সিক এফেক্ট হ্যাঁ টক্সিসিটি মাটির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি তাকে পরামর্শ দেব যেন সে মাটিটা পরীক্ষা করে তারপর যেন কৃষি অফিসের পরামর্শ ক্রমে সে যেন সার প্রয়োগটা করে তাই এক বিঘা জমিতে নর্মালি তার সার যদি হয় তাহলে ইউরিয়া এবং যেহেতু এটা পেঁয়াজ মানে বাল্ব এখানে কিন্তু পটাশিয়াম সারটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা পটাশিয়াম লাভিং ক্রপ তাই আমি তাকে পরামর্শ দিই ইউরিয়ার পরিমাণটা কম হবে এখানে যে হেক্টর যদি বিঘা প্রতি হয় তাহলে 30-35 কেজি ইউরিয়া হবে টিএসপি হবে 30-35 কেজি এবং 50 কেজির মতো এমওপি সার তাকে দিতে হবে মানে এখানে পটাশটা বেশি দিতে হবে এবং পেঁয়াজটা কিন্তু যদি তাকে যেহেতু সে তার পদ্ধতিটা জানতে চেয়েছে চাষ পদ্ধতি হ্যাঁ হ্যাঁ ভালো ফলনের জন্য তিনি কি তাহলে ওনাকে পরামর্শ দেব যে পেঁয়াজ কিন্তু বীজ থেকে করা হয় আবার বাল্ব থেকে করা যায় কিন্তু বীজ থেকে করতে পারলে তার জন্য ভালো হবে আচ্ছা বীজ থেকে যদি চারা করা হয় তাহলে ওইটার ফলন ভালো হবে এবং বাল্ব থেকে করা হলে ওইটার ফলন হবে কিন্তু যে বীজ থেকে করার মতো এতটা সুন্দর হবে না এবং তার যে ইল্ড যে আমাদের টোটাল ইল্ডটা কিন্তু বীজ থেকে করতে পারলেই ভালো হবে তাই তাকে পরামর্শ দেওয়ার জন্য সে ভালো বীজের বীজ সংগ্রহ করে কারণ বীজ যদি ভালো না হয় তাহলে কিন্তু ফলন ভালো হবে এখন তাকে যদি বীজটা ভালোভাবে সংগ্রহ করতে হবে যে ভালো জাতের বীজ এবং সেই ভালো জাতের বীজ চিনারও কিন্তু কিছু উপায় আছে যে ভালো বীজ কীভাবে চিনবে সে যদি ওইটা সহজভাবে যদি পানিতে দেয় তাহলে দেখা যাবে যে বীজগুলো পানিতে নিচে চলে যাচ্ছে নর্মালি ওইটা কিন্তু ভালো বীজ আর যদি সে যদি মনে করে যে চাপ দিয়ে দেখতে চায় যদি চাপ দেওয়ার পর যদি চ্যাপটা হয়ে যায় তাইলে কিন্তু এটা ভালো না আর যেটা চ্যাপটা হয় না তো ওইটা যার আকারটা ঠিক থাকে চাপ দিয়ে জোরে চাপ দিলেও সেই বীজটা ভালো ভালো বীজ এটা মানে দোকানে গিয়ে তাৎক্ষণিকভাবে হ্যাঁ মানে ভালো বীজ চিনার উপায় আবার যদি সে যদি মুখে নিয়ে দেখতে চায় যে যদি যদি কামড় দেওয়ার সাথে যদি ভেঙে যায় হ্যাঁ তাইলে কিন্তু এটা ভালো বীজ আর যদি যে চ্যাপটা হয়ে যায় তখন ওইটা কিন্তু ভালো বীজ না আচ্ছা এটা তাই তাকে কিন্তু সহজ উপায় ভালো বীজ চিনার উপায় হ্যাঁ খুব
যদি সে এইভাবে যদি কিন্তু নর্মাল পরীক্ষা করে তিন পানি দিয়ে অথবা সে হাতে চাপ দিয়ে অথবা সে কামড় দিয়েও দেখতে পারে যে তখন সে বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা ভালো না। তাই তাকে আগে প্রথমেই ভালো বীজ যদি সে সংগ্রহ করতে পারে তাহলে তার ফলন ভালো হবে। নিশ্চয়ই ভালো বীজে অবশ্যই ভালো ফল হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আবারও সময় হয়েছে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার বাই কাজী ফার্মসের আজকের আয়োজনে ছোট একটা বিরতি নেবার। বিরতির ওপারে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস। ফল আর্মি অম নামে এক ধরনের লাদা পোকা আছে যা সুইট করার জন্য মারাত্মক ক্ষতি। কুয়াশা এবং বৃষ্টির কারণে ফুলের লাল লাল দাগ দেখা যায়। সেক্ষেত্রে যা পোকা লাগেছে এখন আমার কি করতে হবে? লাল মাকড়ের জন্য আর বাড়ি আসার জন্য মরিচ নষ্ট। টমেটোতে লাদা পোকা হলে কি করণীয়? কৃষি খাতের সকল সমস্যার সমাধান নিয়ে আমাদের আয়োজন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দেখুন প্রতি বৃহস্পতিবার বিকাল 5:25। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ প্রতিদিন সকাল 10:00, দুপুর 12:00, বিকাল 3:00, বিকাল 5:00, সন্ধ্যা 6:50 এবং রাত 11:00। সিমেন্ট শীট নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দেখুন সোম থেকে বুধ বিকাল 5:20। ফল আর্মি অম নামে এক ধরনের লাদা পোকা আছে যা সুইট করার জন্য মারাত্মক ক্ষতি। কুয়াশা এবং বৃষ্টির কারণে ফুলের লাল লাল দাগ দেখা যায়। সেক্ষেত্রে যা পোকা লাগেছে এখন আমার কি করতে হবে? লাল মাকড়ের জন্য আর বাড়ি আসার জন্য মরিচ নষ্ট। টমেটোতে লাদা পোকা হলে কি করণীয়? কৃষি খাতের সকল সমস্যার সমাধান নিয়ে আমাদের আয়োজন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দেখুন প্রতি বৃহস্পতিবার বিকাল 5:25। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস। বিরতির পরে আবারও স্বাগত জানাই ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের পর্বে। দর্শক, আপনাদের পাঠানো কৃষি বিষয়ক নানা সমস্যার সমাধান দিচ্ছেন আমাদের বিশেষজ্ঞ স্যার। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি বগুড়া থেকে কবির জানতে চেয়েছেন, তার বেগুন গাছে প্রচুর বেগুন এসেছে কিন্তু 80% বেগুনেই পোকা, এমনকি সদ্য ফুল থেকে বের হওয়া বেগুনেও পোকা দেখা দিয়েছে, এই পোকা থেকে মুক্তির উপায় কী? বেগুনের কিন্তু এটা যে ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট ব্লার বলা, ফল ছিদ্রকারী পোকা। হ্যাঁ, ফল ছিদ্রকারী পোকা, এটা কিন্তু একটা বেগুনের কমন সমস্যা। এবং এই সমস্যাটা কিন্তু আমাদের আরো প্রকট হচ্ছে আমাদের কীটনাশক, অবাঞ্ছিত কীটনাশক ব্যবহার কারণে, মানে যথেচ্ছ ব্যবহারের কারণে পোকা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই পোকাটাও কিন্তু নকটার্নাল। হ্যাঁ, এটা কিন্তু রাতের পোকা। এখন আমরা দিনের বেলা কীটনাশক ইউজ করতেছি, তাতে কিন্তু ওই পোকার কোনো মানে ক্ষতি হচ্ছে না, কিন্তু আমাদের বা পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই আমি তাকে পরামর্শ দেব এখানেও যে জৈবিক পদ্ধতিতে দমন করা, যদি সে যদি এখানে যদি ফেরোমন ফাঁদ আছে, আমাদের দেশে কিন্তু এটা খুব জনপ্রিয় এখন ফেরোমন ফাঁদটা, কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু চেষ্টা করতেছে ফেরোমন ফাঁদের মাধ্যমে কীভাবে জৈবিক উপায়ে আমাদের পোকামাকড় দমন করা যায়। এই যদি সে যদি ফেরোমন ফাঁদ ইউজ করে,
প্রতি হেক্টর প্রতি তার 10 থেকে 11টা ফেরোমন ফাঁদ ইউজ করতে হবে। এটাও কিন্তু ইস্পানি এগ্রো লিমিটেডের একটা শুধু বেগুনের জন্য একটা ফেরোমন ফাঁদ ও BSFV ব্রিঞ্জার ফ্রুট অ্যান্ড শুট ফর বোরার বোরার ফেরোমন ট্র্যাপ এর নামে BFSB ওই নামেই সে একটা ফেরোমন ফাঁদ কিন্তু ইস্পানি এগ্রো লিমিটেড তৈরি করেছে। ওইটা যদি সে ইউজ করে আমার বিশ্বাস তার পোকার আক্রমণটা কমে যাবে। হ্যাঁ নিশ্চয়ই দর্শক আপনিও বুঝতে পারলেন যে জৈবিক উপায়ে দমনটাই কিন্তু আসলে এই কীটনাশক ব্যবহার করার থেকে অনেক বেশি স্বাস্থ্যের জন্যও ভালো, গাছের স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ভালো। এবং ইস্পাহানি এগ্রো লিমিটেডের যে ফেরোমন ট্র্যাপটা আছে BSFV ফেরো, সেটা নিশ্চয়ই খুব কাজের, যেটা ফলাফল জানা যায়। আপনারা সেটা ব্যবহার করে নিশ্চয়ই ফলাফল পাবেন ভালো। এবং আমাদের শেষ প্রশ্ন স্যার আপনার কাছে আজকে এই পর্বে, সেটি হলো রাজশাহী থেকে শিহাব জানতে চেয়েছেন ছাদ বাগানের জন্য তিনি কিভাবে মাটি তৈরি করবেন এবং এই মৌসুমে ছাদে কি কি রোপণ করলে ভালো হবে। ধন্যবাদ শিহাব ভাইকে। আসলে এখন কিন্তু আরবান এগ্রিকালচার কিন্তু ছাদ বাগানটা খুব জনপ্রিয়, খুবই জনপ্রিয়। কিন্তু ছাদ বাগানের প্রথম প্রধান সমস্যা কিন্তু মাটি তৈরি। আমরা কি করি, অনেকে কি করি, এঁটেল মাটি অথবা বেলে মাটি, মানে বাড়ির আশেপাশে যেটা পাওয়া যায় যে মাটি পাওয়া যায় সেই মাটি টবে দিয়ে দেয়, তখন কিছুদিন পরে বলা হয় যে টবের মাটি খুব শক্ত হয়ে গেছে, গাছ ভালো হচ্ছে না। কিন্তু আমাদের এই জন্যই আমাদের কিন্তু মাটি তৈরিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি বলবো যে মাটিটা যদি এঁটেল মাটি হয় তাকে যেন বালি মিক্স করে বেলে দোঁয়াশ মাটি মানে পরিণত করতে হবে, আর যদি বেলে মাটি হয় তাহলে এঁটেল মাটি মিক্স করে তা ওটা বেলে দোঁয়াশ মাটিতে পরিণত করতে হবে প্রথম। আর প্রতি যে আমরা যেইটুকু মাটি ইউজ করবো তার যেন কমপক্ষে অর্ধেক যেন জৈব সার ইউজ করা হয়, জৈব সার ইউজ করা হয়। এখন কিন্তু জৈব সার হিসেবে বার্মি কম্পোস্ট খুব জনপ্রিয়, খুবই জনপ্রিয়। সে কিন্তু যদি তার যদি টবে যদি 5 কেজি মাটি লাগে তাহলে দেখা যাবে 4 কেজি মাটি ইউজ করলো, 2 কেজি মানে 3 কেজি মাটি, 2 কেজি বার্মি কম্পোস্ট ইউজ করলো, তাহলে সে যদি এটা মিক্স করার পর যে মাটিটা শোধন করে নেয়, মাটিটা কিন্তু আমাদের অনেক সময় যে ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে এই জন্য মাটিটা যদি শোধন করে নেয়, মাটিতে যদি আমাদের যে বায়োডার্মা সলিড নামে একটা ফাঙ্গিসাইড আছে অথবা ব্যাবিস্টিন বা অথবা এগুলো যদি সে দিয়ে দেয় বিটাব্যাক্স, ওইগুলো দিয়ে যদি 15 দিন মাটিটা রেখে দেয়, তারপর যদি সে টবে নিয়ে টবগুলো ভর্তি করে তাহলে তার মাটিতে কোনো যে মাটিবাহিত যে রোগ শাকসবজি চাষ করতে পারে, সবজি যেমন যে আপনার লাল শাক, ডাটা শাক অথবা পালং শাক, এখন ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো কিন্তু খুব জনপ্রিয় এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমার টমেটো লাগানো যেতে পারে, অল্প সময়ের মধ্যে যেহেতু হয়ে যায় সামার টমেটো লাগাতে পারে। তা আর যদি সে মনে করে কিছু কিউকার বিটস লাগাবে তখন সে কিন্তু মিষ্টি কুমড়া, চাল কুমড়ার ইয়েও দিতে পারে, চাল কুমড়া লাগাতে পারে এখন। হ্যাঁ এগুলো লাগালে দেখা যায় ওই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, যে একটা পরিবারের জন্য যা যা ফসল দরকার, সবজি দরকার সবগুলো কিন্তু সে সাথে করে। আর শাক হলে তো এটা খুব কম সময়ে, এবং এক মাসের মধ্যে এবং ধনিয়া পাতাটা খুব জনপ্রিয় এবং পুদিনা পাতা এখন কিন্তু ওইটা মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে সবাই ইউজ করে। মাস যেহেতু চলে এসেছে আমাদের এইখানেও কিন্তু পুদিনা পাতা ধনিয়া পাতা কাজে লাগবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের পাঠানো প্রশ্নগুলোর এত চমৎকার সমাধান দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আপনাদের কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে আমাদেরকে লিখে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টেলিভিশন, SAD/A/G, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা আমাদের ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 এই নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ইস্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মসের আজকের আয়োজন নিয়ে। আজকের আয়োজন এখানেই শেষ, আপনাদের সাথে আবারও দেখা হবে এর পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।